কুম আসসালাম আহমতুল্লাহ একদিন এবং আপনি জানতে চেয়েছেন সুরা বাকারা এবং সুরা আল ইমরানের ফজিলত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন এবং সেটা কিভাবে আপনি আমল করবেন এই মর্মে আপনি জানতে চেয়েছেন কিছু কিছু অংশ পড়লে চলবে নাকি পুরো সুরাটাই আমাদেরকে পড়তে হবে এই বিষয়ে বা কখন পড়বো আমরা এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন প্রথমে আমরা যদি সুরা বাকারা নিয়ে কথা বলি তাহলে সুরা বাকারা হচ্ছে এমন একটি সুরা যে সুরা যে বাড়িতে তেলোয়াত হয় সে বাড়িতে শয়তান থাকতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে বাড়িতে সুরা বাকারা তেলোয়াত হবে সে বাড়িতে শয়তানের অসসা থেকে অনিষ্ঠা থেকে মুক্ত থাকবে সেই বাড়িটি এমর মেয়ে ইমাম মুসলিম তার গ্রন্থে একটি হাদিস বর্ণনা করেছেন হাদীসের বর্ণনাকারী হচ্ছে আবিহুর আলী আল্লাহান আল্লা আন সাল্লাল্লাহ আলী হোসাল্লাহ মাকাল আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন লাহে যে হ্যালু বুয়ু তাকুম মাকাবের তোমরা তোমাদের বাড়িকে ঘরকে কবরে পরিণত করো না ইন না শেফান ইনফিরুমিনাল বেদ লেদি তুকবাউ ই হি সৌরতুল বকারাহ নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যে বাড়িতে সুরা বাকারা তিলওয়াত হয় তাহলে বোঝা যাচ্ছে সুরা বাকারা এখানে সুরা বাকারা বলতে গোটা সুরার পুরা সুরার কথা বলা হচ্ছে যে বাড়িতে সুরা বাকারা তেলত হয় সেই বাড়িতে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত থাকে শয়তান পালিয়ে যায় সেই বাড়ি থেকে এবং এই হাদিসে সহিহ মুসলিমে বর্ণনা করা হয়েছে গ্রহণযোগ্য হাদিস তো আমরা যদি সুরা বাকারা পড়ি সেক্ষেত্রে শয়তানের প্রচনা থেকে আমার বাড়ি বা আমার ঘরটা মুক্ত থাকবে যে বাড়িতে সুরা বাকারা তেলত করা হবে ঠিক তেমনি ভাবে আমরা আরো অবগত আছি সুরা বাকারার মধ্যে কোরআনের সবচাইতে সম্মানিত আয়া বলা হয়েছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত রয়েছে সেটা হচ্ছে আয়াতুল যেখানে আল্লাহ সুহান তহিদের কথা আল্লাহ সুহান পরিচয় আল্লাহ সুভান পরিচয়কে তুলে ধরা হয়েছে তো আমরা এই আয়াতুল কুরসি সম্পর্কে আহ আল্লাহ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি তার ঘুমানোর পূর্বে পড়বে শুধু আয়াতুল কুরসি পড়বে আল্লাহ সব হান তাকে শয়তানের প্রচনা থেকে মুক্ত রাখবেন হেফাজত করবেন যতক্ষণ না সে তার ঘুম ভাঙবে তো এটা আমরা আমল করতে পারি যে শুধু আয়াতুল কুরসি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়া এ মর্মে আরো একটি হাদিস আমরা বলতে পারি যে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে যে যদি কেউ আমরা জান্নাতে যেতে চাই যদিও প্রত্যেক মুসলিম চায় সে জান্নাতে যেতে সেক্ষেত্রে এই আমলটি আমরা করতে পারি যে আমলটা শুধু আয়াতুল কুরসির সাথে সম্পৃক্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বরাআ আয়াতুল কুরসি দুবরা দুবরা কুল্লি সালাতি মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতি যে ব্যক্তি প্রত্যেক সালাতের শেষে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মৃত্যু সে মৃত্যু বরণ করেনি তাই সে জান্নাতে যেতে পারছে না মৃত্যু বরণ করলেই সে জান্নাতে যাবে তাহলে বোঝা যাচ্ছে ফজিলতটা কতটা বেশি আর এটা বাকারের একটি অংশ যদি কেউ প্রত্যেক সালাতে সে আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জন্য জান্নাতে যাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় বা সে জান্নাতে যাবে মৃত্যুই শুধুমাত্র তার জান্নাতে যাওয়ার জন্য বাধা মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে এমনটি আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেছেন এবং সুরা বাকার ফজিলত সম্পর্কে সুরা বাকার শেষের দুই আয়াতের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলে যে ব্যক্তি সুরা বাকার বেলা ঘুমানোর পূর্বে যে ব্যক্তি সুরা বাকার শেষের দু আয়াত ইলয়াত করল পড়ল তার জন্য সেটা যথেষ্ট সেটা যাবতীয় অনিষ্ঠা থেকে তাকে হেফাজত করার জন্য আয়াত দুটোই যথেষ্ট শয়তানের প্রচনা বলেন যত ক্ষতি যা কিছুই না কেন সবকিছু থেকে হেফাজতের জন্য এই দুটি আয়াত যথেষ্ট শেষের দু আয়াত তো এই মর্মে আমরা এই হাদিসগুলোর উপর আমরা আমল করতে পারি এবং আপনি আরো জানতে চেয়েছেন সুরা বাকার সুরা আলে ইমরানের বিষয় আপনি জানতে চেয়েছেন অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই হাদিসটি বা মুসলিম

এই হাদিসের প্রথম অংশে আমভাবে বলা হয়েছে তারপরেই বলছেন ইকরা ও জাহরাওয়াইন তোমরা কোরানের যে দুটো জাহরাওয়াইন রয়েছে এখানে জাহরাওয়াইন বলতে সুরা বকারা এবং সুরা আল ইমরানকে বোঝানো হয়েছে ফাইন নাহুমা থিয়ানি ওমাল কিয়ায়ামা ক্যা আন নাহুমা গম গামা মেথানি এভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে আউকে মা কাল আলী সরাস সরাফ যে তোমরা সুরা বাকারা এবং সুর আল ইমরান তেলত করো কেননা কেমতের দিন এটা তোমাদেরকে মেঘমালা স্বরূপ মেঘ যেমন মানুষকে ছায়া দেয় যখন মেঘ সূর্যের আলো সামনে চলে আসে ছায়া দেয় কেমতের দিন মানুষকে মানুষের উপরে যারা এই সুরা বাকার আল রান্তে রদ করবে মেঘের ছায়া রহমত হিসেবে আল্লা সুহান আল্লাহ তাদেরকে দিবেন মেঘ তাদের উপরে অবস্থান করবেন এবং আরো বলা হয়েছে ওকে আন্না হুমা ফিরকানি মিন তৈরিন সোয়াফা তুহাজ্জানি আন আসহাবিহিমা বা এটা আপনার জন্য সুপারিশ করবে তো এই মর্মে আমরা বলতে পারি যে সুরা বাকারা আল ইমরান এটা আমাদের জন্য সুপারিশ করবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক রহমত হিসেবে কাজ করবে কেয়ামতের দিন যেটা হাদিসের ভাষায় স্পষ্ট তো এই সুরাগুলো আমাদেরকে পুরোটা পড়তে হবে পুরোটা যদি আমরা পড়তে পারি সুরা বাকারা তাহলে আমাদের গড়কে আল্লাহ সহ তালা শয়তানের ওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে হেফাজত করবে তো সুরা বাকারা পড়তে হবে এটা যদিও পুরাণের সবচেয়ে লম্বা একটি সুরা তো সেক্ষেত্রে সময়ের প্রয়োজন আছে মানে বেশ অনেকটা লেগে যায় এই ই করতে এবং এর জন্যই কিন্তু এত বড় ফজিলতের কথা আমাদেরকে মাথায় রাখলে হয়তো বা ওই এই সময়টা আমাদের খুব বেশি মনে হবে না এর জন্য আমরা সুরা ফাতেহা পুরাটা পড়তে হবে এটা আপনি যে কোনো সময় পড়তে পারেন সকালে পড়েন অথবা রাতে পড়েন যে কোনো সময় আপনি পড়েন না কেন আপনি ইনশাআল্লাহ ফজিলত গুলো পেয়ে যাবেন যদি সুরা ফাতেহা অন্তত না পড়তে পারেন অন্তত ঘুমানোর পূর্বে আয়াতল করছি সুরা বা কারার যে শেষের দুই আয়াতের কথা বলা হয়েছে এই আমলগুলো আমরা করতে পারি এবং বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাতের শেষে আমরা আহ আয়াতল করছি যেটা সম্পর্কাল রসু সাল্লা সাল্লাম বলেছেন যে মৃত্যুবরণ করলেই সে জান্নাতি হবে এই আমলটিও কিন্তু আমরা চাইলে করতে পারি পাশাপাশি যদি আমরা চাই যে এই দুটা সুরা আমাদেরকে মেঘের মতো হয়ে কেয়ামতের দিন আমাদেরকে রহমত দিবে বা আমাদের আমাদেরকে হেফাজত করবে আমাদের পক্ষে সুপারিশ করবে সেই ক্ষেত্রে আমরা সুরা বাকারা আল ইমরান দুটা একসাথে তেলোয়াত করতে পারি সেটা পুরোটা আমাদেরকে তেলোয়াত করতে হবে এটা যে কোনো সময় দিনে রাতের যে কোনো সময় হতে পারে আল্লাহ আলমিস আল্লাহ ফিকুম